সিরিয়াসলি এই একটা কথা কিন্তু এখন নিঃসন্দেহে একদম বলে দেওয়া যায় যে জিতদা কিন্তু এখন একজন প্যান ইন্ডিয়া সুপারস্টার। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো জিতদাকে নিয়ে, জিতদার চেঙ্গিজকে নিয়ে কথা হবে। এবং আমি কেন বললাম যে জিতদা একজন বর্তমানে প্যান ইন্ডিয়া সুপারস্টার ওটাকে নিয়ে কিন্তু আমি ডিটেলস এই ভিডিওতে কথা বলবো। সো তোমরা প্লিজ ভিডিওটা একদম শেষ অবধি দেখো, এবং এরকম চেঙ্গিজ রিলেটেড এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। সো বিষয়টা হচ্ছে, যবে থেকে চেঙ্গিজের আপডেট এসছে তবে থেকে কিন্তু জিতদার ক্রেজ বাংলার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই, এবং বাংলার বাইরে জিতদার এখন বর্তমানে ক্রেজটা কিন্তু বিরাট লেভেলে কিন্তু রয়েছে। মানে কয়েক বছর আগে অবধি কিন্তু জিতদাকে বাংলার বাইরে খুব কম মানুষজন কিন্তু চিনত, কিন্তু বর্তমানে চেঙ্গিজ মানে চেঙ্গিজের আপডেটগুলো আসার পর থেকে জিতদাকে কিন্তু গোটা ভারতবর্ষ কিন্তু চেনে। তার কারণটা হচ্ছে জিতদা এখন বর্তমানে প্যান ইন্ডিয়া সুপারস্টার। তো যবে থেকে আমি একদম প্রথম থেকে আসছি, ফার্স্টে কিন্তু জিতদা গেছে মুম্বাইতে, মুম্বাইতে কিন্তু হয়েছে হিন্দি ট্রেলার লঞ্চ, এবং হিন্দিতে যে ট্রেলার লঞ্চ ইভেন্টটা হয়েছে তার একটা বিরাট বিরাট বড় কিন্তু একটা ক্রেজ সৃষ্টি হয়েছিল। এবং ওটার পর থেকে যবে থেকে হিন্দি ভার্সনে ট্রেলারটা এলো তারপর থেকে কিন্তু মানে প্রচুর 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 মানুষকে কিন্তু জিতদা ইন্টারভিউ দিয়েছে, এবং ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু অনেকে কিন্তু এসছে জিতদার কাছে, এবং জিতদা কিন্তু ইভেন ইন্টারভিউ দিয়েছে। এবং এরপরে কিন্তু জিতদা গেল হচ্ছে দিল্লিতে, দিল্লিতে রাগাড়া সংটার কিন্তু লঞ্চ হলো, এবং সেই রাগাড়া সংটার লঞ্চে ইভেন্টটা আমি দেখছিলাম, সেখানে মানে জিতদার যে লেভেলের ক্রেজ, মানুষ জাস্ট ছবি তোলার জন্য কিন্তু মানে জাস্ট দৌড়ে আসে জাস্ট একটা ঝলক পাওয়ার জন্য, এটাই হচ্ছে বস জিতদার ক্রেজ। এবং তার পরবর্তীকালে জিতদা গেল হচ্ছে নয়ডাতে, এবং সেই লেভেলের ক্রেজ। এবং তারপরে রিসেন্টলি কিন্তু জিতদা গেছিল হচ্ছে আমাদের লখনৌতে, লখনৌতে যে আমি জিতদার লাইভটা জাস্ট দেখছিলাম, ভাই সাহেব কি মারাত্মক লেভেলের ক্রেজ, মানে মানুষজন জাস্ট পাগল হয়ে গেছিল জিতদার একটু ছোঁয়া পাওয়ার জন্য এবং জিতদাকে দেখার জন্য। জাস্ট আমি জাস্ট দেখছিলাম জাস্ট হাতে ফোন নিয়ে দৌড়াচ্ছে জাস্ট একটা সেলফি নেওয়ার জন্য, বস তো ভাই বসই হয়। এবং এই লেভেলের ক্রেজ আমরা কিন্তু প্রিভিয়াসলি কোনো বাংলা সুপারস্টারের মানে বাংলার সুপারস্টারকে নিয়ে কিন্তু আমরা দেখিনি, এবং এই জন্যই হচ্ছে আমি বলবো যে জিতদা একজন প্যান ইন্ডিয়া সুপারস্টার। এবং তার পরবর্তীকালে কিন্তু জিতদা এখন রয়েছেন রাজস্থানে, রাজস্থানে কিন্তু জিতদা আবার গেছেন প্রমোশনস করতে। সো সত্যি বলতে মানুষটা এতটা এতটা পরিশ্রম করছে না এই চেঙ্গিজকে নিয়ে। চেঙ্গিজ সত্যি বলতে শুধুমাত্র জিতদার ক্ষেত্রে এটা একটা স্বপ্ন নয়, এটা আমাদের ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট বিরাট বড় স্বপ্ন, যাতে করে প্যান ইন্ডিয়া লেভেলে বাংলা সিনেমা একটা স্থায়ী জায়গা পায়, বাংলা সিনেমাকে মানুষ চিনে, এটা আমরাই প্রত্যেকে মন থেকে চাই, এটাই মেনলি বলার। এবং এই জন্য কিন্তু আমার মনে হয়, বেসিক্যালি আমার এখন মনে হয়, আর কার কি মনে হয় আমি জানি না, জিতদার এই যে অক্লান্ত পরিশ্রম এবং এর ফল কিন্তু অবশ্যই জিতদা পাবে, এবং চেঙ্গিজ একটা সাকসেসফুল মুভি কিন্তু হবে, এবং জিতদা প্যান ইন্ডিয়া স্টার কিন্তু অলরেডি হয়ে গেছে। যে লেভেলে মানুষজন এখন জিতদাকে নিয়ে কথা বলছে, জিতদাকে নিয়ে এখন সমস্ত জায়গায় কিন্তু একটা আলোচনা হচ্ছে, এখান থেকে আমরা কিন্তু মোটামুটি এটুকু বলতে পারি যে জিতদা কিন্তু বর্তমানে একজন প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে গেছে। তোমাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।